আসসালামু আলাইকুম। বিপ্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যা পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে। আর এই প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। এই সকল পদ্ধতিকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি। এই বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন ধাপ রয়েছে। ধাপগুলো হচ্ছে পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, বিনিময়। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি প্রথম ধাপ পর্যবেক্ষণ। প্রকৃতিতে কোনো ঘটনা বা বিষয় যখন আমরা পর্যবেক্ষণ করি বা দেখি, তখন সেই বিষয় সম্পর্কে আমরা সাধারণতই কৌতূহল বোধ করে থাকি। সেই কৌতূহল সম্পর্কে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন প্রশ্ন করে থাকি। এর পরের ধাপ আছে প্রশ্নকরণ। প্রশ্নকরণ হচ্ছে এই ধাপে কোনো ঘটনা কেন হলো বা কিভাবে ঘটলো সেই সম্পর্কিত যে কোনো একটি প্রশ্ন আমরা খাতায় লিপিবদ্ধ করি এবং এই প্রশ্ন সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে থাকি। এবার আসি আমরা তৃতীয় ধাপ অনুমান। আমরা যে বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করব, সেই বিষয় সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে আমরা একটি সিদ্ধান্তে আসতে বা ফলাফল অনুমান করে থাকি, সেটাই হচ্ছে অনুমান। এই অনুমানটার উপর নির্ভর করে আমরা পরীক্ষণ করে থাকি। এই পরীক্ষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন যন্ত্রপাতি এবং উপকরণ ব্যবহার করব। পরীক্ষাটি করার জন্য আমরা যে সকল উপকরণ ব্যবহার করে শিক্ষকদের সহযোগিতায় আমরা পরীক্ষাটি করে ফলাফল লিপিবদ্ধ করি এবং সেই সকল ফলাফলে যে কোনো একটি সিদ্ধান্ত আমরা খাতায় লিপিবদ্ধ করব। এরপরে আছে সিদ্ধান্ত গ্রহণ। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সারসংক্ষেপ করি। ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা সেটা আমরা যাচাই করব। এবং সর্বশেষ ধাপ হচ্ছে বিনিময়। আমরা যে ফলাফল এবং সিদ্ধান্তটি গ্রহণ করব, সেটি অন্যদের সাথে বিনিময় করে থাকি। এই সকল ধাপগুলো অনুসরণ করে বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করে থাকে। এরপরে আসি আমরা প্রযুক্তি। প্রযুক্তি হচ্ছে আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। আমাদের জীবনে বিভিন্ন পণ্য যেমন যন্ত্রপাতি, মোবাইল, টেলিভিশন, ফ্রিজ, এই সকল প্রযুক্তি ব্যবহারের জন্য আমরা বিজ্ঞানীরা কী করেন, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে থাকেন। যেমন বিদ্যুৎ, বিদ্যুতের জ্ঞানকে ব্যবহার করে আমরা বিভিন্ন যন্ত্রপাতি যেমন টেলিভিশন, ফ্রিজ এগুলো উদ্ভাবন করে থাকি। প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেমন চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ, বাসাবাড়ি ইত্যাদি। এই সকল ক্ষেত্রে বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে। যেমন পরিবহনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, গাড়ি। এই গাড়িতে বিজ্ঞানের যে জ্ঞান ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিদ্যুৎ এবং তাপশক্তি। বিদ্যুৎ এবং তাপশক্তি ব্যবহার করে সাধারণত গাড়ি
উদ্ভাবন করা হয়ে থাকে। এরপরে তোমাদের ছকে দেখো 62 পৃষ্ঠাতে একটি ছক আছে ব্যবহারের ক্ষেত্রসমূহ প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান। এই ছকে তোমরা পরিবহন যেমন গাড়ি যেমন তাপ শক্তি যান্ত্রিক শক্তি এই সকল বৈজ্ঞানিক ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা জানি প্রযুক্তি যেমন আলট্রা, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় ট্রাক্টর, বাসা বাড়িতে টেলিভিশন, টেলিভিশন একটি প্রযুক্তি, এতে আমরা বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তি শক্তি রূপান্তর ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে যে সকল প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য, বিজ্ঞান ও প্রযুক্তি কি, বিজ্ঞান ও প্রযুক্তি কি, বিজ্ঞান হচ্ছে আমরা আগেই জেনেছি প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা ও ফলাফলের মাধ্যমে প্রাপ্ত তথ্যের আলোকে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে থাকে। আর প্রযুক্তি হচ্ছে আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ কয়টি ও কি কি, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ আমরা 6টি ধাপ আলোচনা করলাম। ধাপগুলো হচ্ছে পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা এখানে এই পৃষ্ঠা থেকে কিছু শূন্যস্থান পূরণ সলভ করব, বাসায় আমরা নিজেরা করব। এক, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। দুই, প্রযুক্তি ব্যবহারের নানান ক্ষেত্র রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে আলোচনা করলাম। বাসায় তোমরা রিডিং খুব ভালোভাবে বইটা পড়বে, প্রতিটি লাইন খুব ভালো করে পড়ে নিজেরা বাসায় প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ বাসায় বসে সমাধান করবে। তো ভালো থাকো সবাই।